এরপর প্রশ্ন হচ্ছে ভাগ্য কি, সত্যি কি ভাগ্য বলে কিছু আছে? কারণ অনেক লোকে বলে থাকেন যে সব কিছুই ভাগ্যের উপর নির্ভরশীল। জি, ভাগ্য অস্বীকার করার কায়দা নেই। ঈমানের যে কয়েকটা স্তর, ঈমানের মধ্যে একটা ঈমান হলো বিল কদরে খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। তকদীরের ভালো মন্দের, ভাগ্যের ভালোটাও বিশ্বাস করতে হবে, মন্দটাও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, একজন সাহাবীকে, যে তোমার উট খুঁটি, খুঁটি না কি বলেন, তোমার উট খুঁটিতে বেঁধে আল্লাহর উপর ভরসা করো, ছেড়ে দিয়ে নয়। আপনি পরিশ্রম করেন, আপনি চেষ্টা করেন, তদবির করেন, চেষ্টা তদবিরের পরে যা হবে সেটা ভাগ্য। আপনি বাড়িতে চুপ করে বসে থাকবেন আর বলবেন আমার ভাগ্যে যা আছে তা আসবে, আমি পাবো না, এটা ইসলাম বলেনি। যার জন্য আল্লাহ যেটা, যার যে তকদিরে যাকে সৃষ্টি করেছেন, তার জন্য সেটা আল্লাহ সহজ করে দিয়েছেন, তাকে চেষ্টা করলে তাকে সেটা আল্লাহ দিবেন। তারপরে প্রশ্ন বলেন।